অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে আমি কিন্তু পুজোটা আগে সেরে ফেললাম সকাল সকাল। দেখো আমার গোপালের পুজো হয়ে গেল, আজকে কিন্তু খুব ভালো একটা দিন, আজকে অনেক কিছু আছে। অক্ষয় তৃতীয়ার দিন আজকে গণেশের পুজো করা হয়, ইভেন আমার গুরুদেবেরও আজকে জন্মতিথি, তো সব মিলিয়ে আজকে দিনটা খুবই ভালো। সাথে আবার আজকে ঈদও আছে, আছে কিন্তু প্রচুর উৎসব। আজকে আমার গুরুদেবেরও জন্ম, অক্ষয় তৃতীয়াটা খুবই শুভ। ফ্রেন্ডস, আজকে ঈদ স্পেশালের জন্য আমি কিছু আইটেমস বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঈদের তো ইনভিটেশন আমি পাইনি, পাইও না, তাই জন্য নিজেরাই বানিয়ে খাই। দেখো তন্দুরি বানাবো আমি, তার জন্য দেখো আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। আজকে চার লেগ পিসের উপরেই করবো, লেগ পিস আর উইংস, এটা আমি এরকম চারটে লেগ পিস নিয়ে নিয়েছি আর বাকিগুলো সব উইংস নিয়েছি। তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে টক দই আছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আছে, এখানে তিন রকম মশলা, মশালা আছে, চিকেন মশালা আছে, তন্দুরি মশালা আছে, গরম মশলা আছে, তো সব কিছুই আমি এভারেস্টের নিয়েছি। এবার ম্যারিনেশন হবে, ম্যারিনেট করে আমি প্রায় চার ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো, মিনিমাম টু আওয়ার্স কিন্তু রাখতেই লাগবে। তো আজকে যেহেতু টাইম আছে আমি এটা সকালে ম্যারিনেশন করে নিচ্ছি, বিকালবেলায় তন্দুরিটা বানাবো। আরেকটা আমি তোমাদের জন্য বানিয়ে রাখাবো, সেটা হচ্ছে ঈদ উইদাউট দ্যাট আইটেম, ঈদ কিন্তু ইনকমপ্লিট, সেটা হচ্ছে সিমাই বানাবো আমি, লাচ্ছা সিমাই, সেটাও দেখাবো, সাথে থাকো দেখতে থাকো। সো ফার্স্ট যেটা আমি নেব সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটাতে আমি অ্যাড করছি। দেখো আমি কিনেই নিয়েছি, এখন ইউজ করতে পারো আর ওসব ঝামেলা থাকে না বাটা বাটা ফাটা। তো আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিলাম, অল্প নেবে। এরপর আমি দইটা দিচ্ছি, দেখো দইটা অ্যাড করলাম। এরপর আমি অ্যাড করছি কাশ্মীরি মির্চ, একটু কালারটা বেশ ভালো আসে। এরপর আমি অ্যাড করব মির্চ পাউডার, এরপর আমি টার্মেরিক পাউডার অ্যাড করবো, এটা একদম অল্প দিতে হবে, একদম অল্প। এরপর সল্ট, সল্টটা একটু দিতে হবে আর একটু। এরপরে যেটা দিচ্ছি মেন আইটেম তন্দুরি মশালা, আমি এভারেস্টে ইউজ করছি, দেখো পুরোটাই দিয়ে দেবো। এরপর দেবো চিকেন মশালা, সাথে আমি একটু গরম মশলাও দেবো, সব কিন্তু আমি এভারেস্টের মশলা অ্যাড করছি। ব্যাস এবার আমি হাত লাগাবো, হাত ছাড়া এটা ভালো হবে না ম্যারিনেশন। দেখো এটা ম্যারিনেশনটাই মেন, সো আমি এটা ম্যারিনেট করছি বার বার। আর আমি আগেই বললাম যে আমি আজকে লেগ পিস করছি, লেগ আর উইংস, দেখো তাই সবটাই লেগ আর উইংসই নিয়েছি। দেখো এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। এবার জাস্ট ম্যারিনেটটা আমার হয়ে গেছে, এবার আমি জাস্ট একটা ডিশ দিয়ে ঢেকে ফ্রিজারে রেখে দেবো, প্রায় ফোর আওয়ার্সের মতন আমি আজকে রাখছি, চিকেনটা একদম ভেতর থেকে সফট হয়ে যাবে। তারপর কী করে আমি করব দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমার ম্যারিনেশন কিন্তু ফুল কমপ্লিট, আমি এবার জাস্ট গ্রিলে দেবো। গ্রিলে দেওয়ার জন্য আমি জাস্ট বাটারটা ব্রাশ করে নিচ্ছি, বাটার লাগিয়ে নিচ্ছি যাতে না পড়ে, তারপরে আমি জাস্ট গ্রিলে দিয়ে দেবো। বাটারটা লাগানো হচ্ছে, জাস্ট আমি মাইক্রোতে দিয়ে গ্রিলে অন করে জাস্ট কিছুটা করে নেবো, দেন আমি ফ্রাই প্যানে আর একটু করবো। দেখুন আমি এগুলো দিচ্ছি, তাই আমার কিন্তু অনেকক্ষণ সময় ম্যারিনেশন হয়ে গেছে। আর দেখো আমি চিকেন লেগগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢোকে। তো আমি তিনটে করে নেবো। গ্রিলেছি, জাস্ট এবার আমি গ্রিলটা অন করে দেবো। দেখো আমি গ্রিলে দিয়ে দিলাম, টাইমারটা সেট করছি, আমি জাস্ট এবার বন্ধ করে দিচ্ছি, জাস্ট অন হয়ে গেল, এটা হতে থাকে। সো দেখো এই স্পেশাল টেঙ্গি তন্দুরি, উইংস তন্দুরি অনেকটাই রেডি হয়ে আসছে, আমি কিছুটা গ্রিলে দিয়ে নিয়েছিলাম ফার্স্ট, তারপরে পাইপলাইনে এটা করছি, লাস্টলি আবার একটু দেবো স্মোকিনেসের জন্য, একটু টাইম লাগে যেহেতু লেগগুলো খুব বড়ো, আমি অনেকক্ষণই ম্যারিনেশন করে রেখেছিলাম। দেখো আজকে ঈদের স্পেশাল রেসিপি চলছে, আমি শেয়ার করছি। ফার্স্ট রেসিপি তন্দুরি চিকেন লেগ অ্যান্ড উইংস দিয়ে বানানো, সেটা আমি দেখিয়েছি।
এইবার আরেকটা আইটেম, যে এটা ছাড়া কিন্তু ঈদ একদমই কমপ্লিট হয় না, দেখো লাচ্ছা সিমাই। এখানে আমি লাচ্ছা সিমাই নিয়ে নিয়েছি, এটা কিন্তু প্রভুজি হালদি নামের, আমি জাস্ট প্যাকেট থেকে খুলে রেখেছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 2 প্যাকেট, এখানে চিনি আছে, এখানে ড্রাই ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটসটার মধ্যে আমন্ড আর কাজু আছে, আর এখানে রেজিন আছে। তো এবার আমি কি করে এটা বানাচ্ছি, খুবই সহজ একটা রেসিপি বাট খুবই টেস্টি। আর এটা কিন্তু শুধু এই রমজান সিজনেই পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, তো আমি একটু বেশি করে এনেই রাখি, আমি অনেকটা দিন ধরে খাই মানে মানে। তো চলো দেখাচ্ছি। সো দেখো দুধটাকে কিন্তু একটু নাড়াতে হবে, নাড়ে দুধটা লেগে যাবে, কারণ আমি স্পিডটা হাই ফ্লেম দিয়েই করছি, কারণ বেশি সময় আমার কাছে নেই, আমাকে অনেকগুলো আইটেম করতে হবে। আর আজকে যেহেতু ছুটির দিন পড়ে গেছে, হাজব্যান্ড বাড়িতে আছে, তো সেই জন্য আরও বেশি আমি করছি, গরম দেখে বেশি আমি কোথাও বাইরে বেরোচ্ছি না, বাড়িতেই রান্না করছি। ঈদের জন্য স্পেশালি আমি এই লাচ্ছা সিমাই আর তন্দুরি বানাচ্ছি। আর আজকে শুভ অক্ষয় তৃতীয়াও আছে, ঘরের ঠাকুরকে কিন্তু আমি আগেই পুজো দিয়ে নিয়েছি, তার কারণ আজকে তো আমার গুরুদেবেরও জন্মদিন, তো গণেশ লক্ষ্মী ঠাকুরেরও সব কিছু করে নিয়েই আমি রান্নাগুলো শুরু করেছি। অনেকটা দুধটা ফুটে গেছে, এবার আমি চিনিটা অ্যাড করব। সো দেখো দুধটা পুরো ফুটে আসছে, আমি তো সুগারটাও অ্যাড করে দিয়েছিলাম, আর বারবার করে নাড়িয়ে যাচ্ছি, দুধটা ঘন হয়ে এসছে। আর আমি আমুল স্প্রে 10 টাকা দুধটাও অ্যাড করে দিয়েছি, গুঁড়ো দুধটা, তাহলে কি হয় একটু মানে থিকনেসটা তাড়াতাড়ি হয়ে যায়, থিক হয়ে যায় দুধটা। তো আর আমি টেস্ট করে দেখেও নিয়েছি, সুইটনেসটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো এইবার আমি একটু ফ্লেমটাকে কমিয়ে নেবো, যেহেতু আমি দেখো হাই ফ্লেম করেই করছি, তো আমি ফ্লেমটাকে লো করে এবার লাচ্ছা অ্যাড করব। কি সুন্দর দারুণ দেখতে দেখো লাচ্ছা, এটা কিন্তু নর্মাল টাইমে একদমই পাওয়া যায় না, এটা জাস্ট ঈদের স্পেশাল জন্য, রমজান মাসের জন্য জাস্ট 1 মান্থই বিক্রি হয়। তো আমি এটা প্রত্যেক বছরই বানাই, এবছরও বানাচ্ছি। আমার দুধটা অলমোস্ট হয়ে গেছে, আমি কিন্তু ফ্লেম কমিয়ে দিয়ে আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো ভাজা ভাজি করতে লাগে না, কারণ এটা ঘি দিয়ে ভাজাই থাকে। লাচ্ছা সিমাইটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু কি সুন্দর কালার চলে এলো, কারণ এটা পুরো ঘিয়ে ভাজা থাকে, এত সুন্দর স্মেল আসছে, কিছুই করতে লাগে না, জাস্ট দুধটা গরম হলেই চিনি দিয়ে এটা অ্যাড করে দিলে। এইবার আমি একদম লো ফ্লেম করে নিয়েছি, এবার আমি জাস্ট এতে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবো, ব্যাস তাহলেই আমার তৈরি হয়ে যাবে লাচ্ছা সিমাই, কিন্তু ঈদ স্পেশাল, এবার আমি অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো রেখেছি, আমি সবগুলোকে একসাথে অ্যাড করে দিচ্ছি। আমার কিন্তু কম্পিউটার কাছে গ্যাস বন্ধ করে দেবো। সুন্দর কালার এসছে। আমার এই লাচ্ছা সিমাইটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।